দর্শক, মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিয়েছে সিলেট নগরীর চিরচেনা চিত্র। আমরা গেলে এতটি বছর আমরা যখন দেখতাম সিলেট শহরে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকতো, সকাল থেকে রাত অবধি পর্যন্ত আমরা সিলেট নগরীতে যানজট দেখতাম। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিমের একটি সিদ্ধান্ত সিলেট নগরীর যানজট বদলে দিয়েছে। আজ থেকে সিলেট নগরীতে যেসব সিএনজি অটোরিকশা চলবে শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায়, সিএনজি অটোরিকশা শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায় চলবে এবং জেলার সিএনজি অটোরিকশাগুলো শুধুমাত্র জেলায় চলবে। অর্থাৎ জেলার সিএনজি অটোরিকশাগুলো শহরে এসে প্রবেশ করতে পারবে না। সিলেট শহরে 5টি পয়েন্টে এসে জেলার সিএনজি অটোরিকশাগুলো তারা থামাতে হবে, অর্থাৎ এর ভেতরে প্রবেশ করতে পারবে না। যেটি সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পুলিশ, তারা বলছে যে সিলেট ঢাকা মহাসড়কের যাত্রী যেসব অর্থে সিএনজি নিয়ে আসবেন তারা সিলেটের চণ্ডীপুর এসে শেষ করতে হবে, অর্থাৎ চণ্ডীপুরের ভেতরে এসে প্রবেশ করতে পারবে না। সিলেট জকিগঞ্জ সড়কের যাত্রী এবং সিলেট ফেঞ্চুগঞ্জ সড়কের যেসব যাত্রী তারা সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে এসে নামতে হবে, অর্থাৎ তাদের গাড়ি থামাতে হবে, এর ভেতরে এসে প্রবেশ করতে পারবে না। সিলেট তামাবিল সড়কের গাড়িগুলো এসে প্রবেশ করতে পারবে তিলাগড় পয়েন্ট পর্যন্ত। সিলেট বুলাগঞ্জ সড়কের যেসব সিএনজি অটোরিকশাগুলো রয়েছে তারা এসে সিলেটের আম্পরখানা পয়েন্টে পর্যন্ত আসতে পারবেন। সিলেট সুনামগঞ্জ সড়কের যেসব সিএনজি অটোরিকশাগুলো তারা এসে দাঁড়াতে পারবেন সিলেটের মদিনা মার্কেট এলাকা পর্যন্ত। এবং সিএনজি অটোরিকশাগুলো চিহ্নিত করার জন্য দুটি ভাগে বিভক্ত করেছে পুলিশ বিভাগ। তারা বলছে যে মেট্রোপলিটন এলাকার ভেতরে যেসব সিএনজি অটোরিকশা চলাচল করবে তাদের সামনে এবং দুই পাশে দুটি হলুদ কালারের বর্ডার দিয়ে রাখতে হবে, এবং জেলার সিএনজি অটোরিকশাগুলো তাদের এভাবেই সাদা কালার দিতে হবে, অর্থাৎ সাদা এবং হলুদ এই দুই বর্ণের কালারই চিহ্নিত করবে সিএনজি অটোরিকশাগুলো। ট্রাফিক বিভাগের পুলিশ যারা আছেন সকাল থেকে সিলেটের যে প্রবেশদ্বার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে প্রবেশদ্বারে অর্থাৎ পুলিশ কাজ করছে, অর্থাৎ জেলার বিভিন্ন উপজেলা থেকে যেসব সিএনজি অটোরিকশাগুলো শহরে এসে প্রবেশ করার কথা তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর সকাল থেকে পুলিশ সকাল থেকে এই কাজ করছে, যার কারণে সিলেট শহরে আজকে অতিরিক্ত যে বাড়তি যে সিএনজি অটোরিকশা সেগুলো নেই। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে সিলেটের মহাজামপটি, সিলেটের খালিঘাট, সিলেটের লালদিঘির পাড়, এভি সিনা পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনারা জানেন যে ঘন্টার পর ঘন্টা সিএনজি অটোরিকশার কারণে যানজট লেগে থাকতো, সিলেটের রোজবি পয়েন্টে যানজট লেগে থাকতো, প্রবৃত্তি সড়ক আমি ঘুরে এসেছি, শিশু পার্কের সামনে ঘুরে এসেছি, কোথাও কোনো যানজট নেই, অর্থাৎ সিএনজি অটোরিকশাগুলো খুব সহজেই চলাচল করতে পারছে। দেখুন এই যে পয়েন্ট, সিলেটের মানুষ বলতে এই পয়েন্টই ছিলেন। সিলেট মধুমন মার্কেট থেকে করিমুল্লা মার্কেট হয়ে যে সড়কটি গেছে এই সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকতো। আজকে বাড়তি সিএনজি অটোরিকশা অর্থাৎ জেলার বিভিন্ন উপজেলার সিএনজি অটোরিকশাগুলো সিলেট শহরে প্রবেশ না করার কারণে এই সড়কে সিএনজি অটোরিকশাগুলো সহজেই চলাচল করতে পারছে না, এবং যাত্রী সাধারণ এবং চালকরাও তারা এটিকে সাধুবাদ জানিয়েছেন ইতিমধ্যেই। তবে পুলিশ অন্য বিষয়টিও তাদের মাথায় রেখেছে, অর্থাৎ অসুখ যারা অর্থাৎ রুগী যেসব গাড়ি নিয়ে সিলেট শহরে সিএনজি অটোরিকশা নিয়ে প্রবেশ করতে পারবেন তাদের গাড়িগুলো সিলেট শহরে প্রবেশ করতে পারবে, অর্থাৎ তারা যেখানে যেতে চায় সেখানে যেতে পারবে, কিংবা জরুরি প্রয়োজনে কেউ সিএনজি অটোরিকশা নিয়ে প্রবেশ করতে চাইলে সেগুলো প্রবেশ করতে কোনো বাধা নেই বলে জানিয়েছে পুলিশ। অর্থাৎ বিদেশ যাত্রী কিংবা অন্যান্য যারা আছেন বিভিন্ন প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় তারা শহরে এসে প্রবেশ করতে পারবে না। এবং সিলেটের যে প্রবেশদ্বারগুলোতে সকাল থেকে রাত অবধি পর্যন্ত ট্রাফিক পুলিশ সেখানে আছেন এবং তারা কাজ করবেন, যার কারণে কোনোভাবেই শহরে সিএনজি অটোরিকশাগুলো নিয়ে প্রবেশ করতে পারবে না।